আমরা ঢাকায় যে বাসা থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের, আমরা প্রায় দেখি যে দশজন বিশ জন ছেলে পেলে আড্ডা মারে গোল করে। তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো, ছেলেরা তো এগুলোই করে না। পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাঁজা বানায় ফেললো আর চার পাঁচজন টানে টেনে শেষ। আর আমি যে দেখ চোখে দেখলাম, আমি বড় জোরে ধমক দিলাম একটা, যদি কালকে দেখি কান ফাটায় ভালো, আমি গতকালকে কথা বলছি এরকম। তো এখন আমি তো আর কিছু করতে পারবো না, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম। এই হলো যুব সমাজের অবস্থা, এদের বয়স 15 থেকে 20 বছরও না, 15 থেকে 20 বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ। প্রশাসনের ভাইরা আছেন, জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কী অবস্থা, টিকটক প্রজন্মের কী অবস্থা, এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না, এরা কিশোরদের অবস্থা। আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন, স্কুল কলেজে তারা পড়ছে, ছোটো ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড, ডিভাইস সারাদিন ডিভাইস নেই। ওর তো মাথার মধ্যে, ওর মাথার যে মানে এনার্জিটা, যে সেলগুলো ডেভেলপই হতে দেইনি আমরা। ও যে পরিবারে বড় হচ্ছে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, হৃদ্যতাপূর্ণ কোনো পরিবেশ সে দেখছে না। হ্যাঁ, ওর খাওয়ার ঠিক নাই, ও মানে শারীরিক কসরত নাই। হ্যাঁ, খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি, 10টা 5টা প্রাইভেট পড়তেছে, মনে করছে আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম। ইসলামের তো কোনো ফিকিরই নাই, কোরআন পড়তে জানে না, নামাজ দূরের কথা, ওযু করতে পারে না। আমি হার্ডলাইনের কথা বলছি, নামাজ দূরের কথা, ওযুই করতে পারে না। ঠিক মতো ওযু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন, ওযুর ফরজ করে জিজ্ঞাসা করেন, ওকে বলতে পারে কিনা। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন, এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করতে হলেও করবে। ওর কাজই একটা, চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বের হয়ে যাবে, মানে মানুষকে দেখাতে হবে, আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন, ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস স্নো পাউডার শুরু হলো তারপর থেকে, ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না, তোমাকে আরও সুন্দর হতে হবে। ব্যাস তারপর এই যে এই ক্রিম সেই ক্রিম, ব্যবসা শুরু হয়ে গেল, এই পারলা সেই পারলা। মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গাঙ্গার কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়, কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি, ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে, ওর বাবা কি করছিল, ওর ভাই কি করছিল? আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন, আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি। এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আসেন না, পায়ে পা নিয়ে পড়ে আসেন, আর আপনি বলছেন আমারটা সই, ওরটা, ও খারিজি হয়ে গেছে, ও ভণ্ড হয়ে গেছে, ওই হয়েছে, এগুলো খুবই কনজাস্টেড চিন্তা আপনার। আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের। আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন, অর্থনীতি বুঝতে শিখবেন, ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন, আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন। আর আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি, আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে ওটা আমি জানি, ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো, ঠিক আছে? অনেক দ্বীপে আছে, পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন। দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু। আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে। আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কী হবে, এটা কী হবে। এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক, যে আমি তাহলে কী করলাম সারা জীবনে, তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। অর্থনীতি নিয়ে কী বলবো, এটা নিয়ে বলার তো কিছুই নাই, সব জায়গায় সুদ আর সুদ। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি, আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেহেলরাও থাকে না, বিশ্বাস করেন না? এটা আবু জেহেলের যুগে শিরিক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না, আবু জেহেলের যুগে রিবা ছিল কিন্তু ওটা গ্লোবালাইজেশন ছিল না, এত র্যাপিডলি মানে ফেতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফেতনাময় পরিবেশে বসবাস করছি, সামনে আরও ফেতনা আসবে, তারপর আরও, তারপর আরও, তারপর হয়তো বা আল্লাহ পাক কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফেতনাগুলো পরিবেশে আমাদের কীভাবে আমরা চলবো? তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন 1 নম্বর, তারপরে আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার, অনেক বেশি আমল দরকার, এবং অনেক বেশি আলেমদের সাথে সোহবত দরকার। এই সোহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে, একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু এক সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এগুলোর মধ্যে থাকা,
তাহলে আপনি মানে একে অপরের সাথে মজাকারা করে চলতে পারবেন। বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামা, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা একটা ঘরানা ফলো করে চলা, তাহলে আপনার কিছু দিনই ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। আর এখানে বিভক্তি না বাড়ানো, ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা। মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা, না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এরকম মনে না করা, বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। মানে হকপন্থীদের কথা বলছি, হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে, তো না হলে ওইটা আবার একটা ফেরকা হয়ে যাবে। হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি। এমন যে বললাম না, হক 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 গ হক ঘ, কেউ কারোর সাথে কারো আবার মিল নেই, হকের কয়ের আমির একজন, খয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন, এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলো তো সমস্যা। তো একসাথে থাকবো, শোনেন এই কথাটা খুব ভালো করে শোনেন, আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি অনেক অনেক শ্রদ্ধা করি। মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না, ওই ভাই মনে করেন যে কি বলবো রফিল আদান করে, আমি করি না, ওই ভাই মনে করেন যে কি বলবো যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি, মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইট, ইউ উইল ডিস্ট্রয় ইউর সেলফ, আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন আর কি। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফেতনাগুলো রিকগনাইজ করা, আগে ফেতনাগুলো চিহ্নিত করতে শেখা যায় কোন কোন জায়গায় কোন কোন ফেতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর, আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো, ইনশাআল্লাহ খালি পড়াশোনা, পড়াশোনা করতে থাকেন। আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই, আপনি পড়াশোনা করেন, দিনই ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন, পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই, এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করুন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন। এর সাথে আমলটা বাড়াই, ওলামা কেরামের সোহবত এবং তাসকিয়া, তাসকিয়া মানে আত্মশুদ্ধি, ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে, জিকির থাকবে, হ্যাঁ তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত মিস দিয়ে না, প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, বা 1 ঘন্টা না পড়ে 1 পারা কোরআন তেলাওয়াত করেন, 1 পারা টার্গেট নেন যে আমি পার ডে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করে, ধরবা না, এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ, এই যেমন 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম, 4-5টা আয়াতের উপর অর্থসহ পড়বে। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 4-5টা করে করুন প্রতিদিন পড়ার চেষ্টা করুন, একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করুন প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি ওযুর ফজিলত জানেন, অনেকদিন আগে পড়েছেন, এখন ওযু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না, আপনি এখনই ওযুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি ওযু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গোনা মাফ হচ্ছে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ইমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল, পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ পরিবারে দাওয়াত দিব, পরিবার আমরা এগ্রেসিভ হব না, পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন, পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ার দরকার নেই। আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, বোঝানোর ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ অব্যাহত রাখবো, হয়তো ওলামা ইকরামের সোহবতে বা যে যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের,
আল্লাহ পাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন যিনি এই দীন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে। এইটা চ্যালেঞ্জ আর কি, কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত, ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের। অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষ দিয়ে কবুল করে না। আমি আল্লাহ পাক আমাদেরকে এ যুগের আবু বকর ওমর ওসমান আলী হওয়ার তৌফিক দান করে নেন। তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করি, হালাল খাই, এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। রিজিকের মধ্যে আমরা একটু হালালত্বের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি, মেয়েদের থেকে সতর্কতা অবলম্বন, মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না, খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারেফত অর্জন করতে পারবে না। যার মধ্যে জিনা ঢুকে গেছে এর মনটা পবিত্র হতে পারবে না, তো মনের মধ্যে শয়তানি কিলবিল করবে, মনটা পবিত্র হতে পারবে না। পর্ন দেখার অভ্যাস থাকলে বাদ দিই, মেয়েদের দিকে তাকানো চোখ নিচু করার অভ্যাস করার চেষ্টা করি। আমি তো আপনাদের শহর ঘুরে ঘুরে আসলাম একটু আগে, এখানে তো চোখের হেফাজত করাটা ঢাকার মতোই কঠিন, ঢাকার মতোই কঠিন। তো এখানে আপনাদেরকে আরও বেশি ইমানের পরিচয় দিতে হবে, আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি চক্ষু নিচু করা, পারলে বিয়ে শাদী করে ফেলা এবং পর্ন থেকে দূরে থাকা, অহেতুক আমরা ইউটিউব ফেসবুকে অনেক মুভিজ দেখি, এটা দেখি, ক্লিপ দেখি, এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থেই চাই ইসলাম নিয়ে কিছু করতে, এ যুগের আবু বকর ওমররা যেভাবে চিন্তা করতেন ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেয় মিশে। আর আমাদের সন্তানদের ব্যাপারে আমরা ফিকির করব, তাদেরকে আমরা কোথায় পড়াবো, কীভাবে মানুষ করব, এই বিষয়গুলো ফিকির করবো।